প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিও উদয়পুর বিজ্ঞান কেন্দ্রকে নিয়ে, যা ত্রিপুরার উদয়পুর শহরের অদূরে ধজনগরে রয়েছে। আগরতলা থেকে এখানে আসতে সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো। উদয়পুর শহর থেকে গোমতি নদীর উপরে লোহার ঝুলন্ত সেতু পার হয়ে এগিয়ে চললাম। সেতুর নিচে গোমতি নদী বয়ে চলেছে। সেতু পার হয়ে প্রায় 50 কদম এগিয়ে গেলেই পৌঁছা যায় বিজ্ঞান কেন্দ্রের গেইটে। সেখানে রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের দাম 20 টাকা। টিকিট কেটে গেট দিয়ে ঢুকে পড়লাম বিজ্ঞান কেন্দ্রের ভিতরে। ভিতরে ঢুকে দেখা গেল এদিকে ওদিকে প্রচুর মডেল সাজানো রয়েছে, আর ওপারে সোজা দেখা যায় একটি সাদা রঙের ভবন যেখানে রয়েছে গ্যালারি ও আরো কিছু মডেল। সবচেয়ে প্রথমে চোখে পড়ে স্টিলের তৈরি বিশালাকার বাজ পাখিটিকে, দুদিকে বিশাল দুই ডানা প্রসারিত করে রেখেছে। পাশেই রয়েছে লাল রঙের সূর্যের মডেল। মডেলে সূর্যের ভিতরকে দেখানো হয়েছে। দেখা যায় সূর্যের ভিতরের বিভিন্ন স্তর বা লেয়ারগুলোকে। এই স্তরগুলো হলো ফটোস্ফিয়ার, কনভেনশন জোন, তারপরে রেডিয়েটিভ জোন এবং তারপরে কোর। ডান দিকে দেখা যায় মাছের আকৃতি বিশিষ্ট একটি মডেল। এই মডেলের বিশেষত্ব হচ্ছে মাছের মুখে ফিসফিস করে কথা বললে মাছের লেজের কাছে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যায়। তারপরের মডেলটি হলো কাটাকুটি খেলা। প্রথমে এক্স অথবা ও বেছে নিতে হবে। এখন ত্রিভুজাকৃতি ব্লকগুলোকে ঘুরিয়ে নিজের পছন্দ মতো ছকে বসানো যাবে, আর অনুভূমিক, উলম্ব বা তির্যক সারি বরাবর তিনটি একই চিহ্ন সাজানো যাবে। এরপরের মডেলটি হলো অসম্ভব ত্রিভুজ। এটি একটি অসম্ভব আকৃতির ভ্রম। তারপরের মডেলটি হলো সুরেলা নল। বিভিন্ন দৈর্ঘ্যের ধাতব দণ্ডগুলোকে হাতুড়ির সাহায্যে ধীরে ধীরে আঘাত করলে পৃথক পৃথক সুরের শব্দ বের হয়। তারপরের মডেলটি হলো লিথোফোন। ছোট্ট নাইলনের হাতুড়ি দিয়ে শ্রেণীবিন্যস্ত পাথরের ফলকগুলোকে আঘাত করলে বিভিন্ন ধরনের সুরেলা শব্দ শোনা যায়। বাদিকে সিমেন্টের পথের দুই ধারে সারি বেঁধে অনেক বিজ্ঞানীদের সিমেন্টে তৈরি মডেল বা প্রতিকৃতি রাখা আছে। এগিয়ে গেলে পৌঁছা যায় একটি বিশালাকার ঘড়ির সামনে। ঘড়িটির নাম পুষ্প শোভিত ঘড়ি। এটি কোনো খেলনা ঘড়ি নয়। এর সামনে কিছুক্ষণ দাঁড়ালেই বোঝা যায় যে এটি সঠিক সময় বা একুরেট টাইম শো করছে। এই পুষ্পশোভিত ঘড়ি প্রথম নির্মাণ করেন জেমস রিচি, আর এই ধরনের ঘড়ি ইংল্যান্ডের এডিনবার্গ পার্কে প্রথম স্থাপন করা হয়। পাশের মডেলটিতে দেখা যায় যে একটি বাইসাইকেলের বিভিন্ন অংশগুলো এদিক ওদিক আলাদাভাবে রাখা আছে। এবার অদূরে একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে তাকালে সম্পূর্ণ বাইসাইকেলটি দৃশ্যমান হয়। এবার আমরা ভবনের ভিতরে প্রবেশ করলাম। ভবনের ছাদ যান্ত্রিকভাবে কারুকার্যমণ্ডিত। বাদিকের দেওয়ালে লেখা আছে মাইক্রো থেকে ম্যাক্রো। আর দেখা যায় কাচের বাক্সের ভিতরে ভারতীয় বায়ুসেনার বিভিন্ন যুদ্ধ বিমানের মডেল বা প্রতিকৃতি। এগুলোর মধ্যে রয়েছে MI-17V5, তেজাস, রাফেলস ইত্যাদি। সাথে মনিটরে বিমানগুলো উড্ডয়নশৈলী দেখা যাচ্ছে। বাদিকে ও ডান দিকে বড় হলঘর রয়েছে। বাদিকের ঘরের উপরে লেখা আছে সুসংহত প্রযুক্তি বা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। ঢুকে প্রথমে দেখা গেল বোর্ডে সিকিম সহ উত্তর পূর্ব ভারতের ম্যাপ বা মানচিত্র। ভিতরের গ্যালারিতে প্রদর্শিত হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর পৃথক পৃথক ভাবে ঔষধি উদ্ভিদ,
বিভিন্ন ট্রাইব বা জনজাতি, প্রাণী সম্পদ, পরম্পরাগত কলা ও কারুশিল্প এবং তৈরি বিভিন্ন জিনিস ইত্যাদি। দেখা শেষ করে ঘর থেকে বেরিয়ে এলে উল্টো দিকের ঘরের উপরে লেখা দেখা যায় মজার বিজ্ঞান বা পান সায়েন্স। সেখানেও রয়েছে অনেক মডেল। এখানে মডেলগুলো বোঝানোর জন্য ডেমনস্ট্রেটর রয়েছে, তিনি ঘুরে ঘুরে মডেলগুলো দেখিয়ে এবং বুঝিয়ে দিলেন। এই মডেলটি হল ম্যাজিক্যাল পিয়ানো। এটি বাজানোর জন্য পিয়ানোতে টাচ করতে হয় না, পিয়ানোর উপরে শূন্যে হাত রেখে আঙুল নাচালেই পিয়ানোটি বাজতে থাকে। পরের মডেলটির নাম ফুকোর পেন্ডুলাম। এই পেন্ডুলামের দোলনের মাধ্যমে পৃথিবীর আহ্নিক গতি প্রদর্শন করে। পরের মডেলটির নাম গতীয় শিল্প বা কাইনেটিক আর্ট। এর মাধ্যমে গতীয় শিল্পকলার দ্বারা কিভাবে অসংখ্য ডিজাইন তৈরি করা সম্ভব তা বোঝানো হয়েছে। এরপরের মডেলের নাম থঙ্গোফোন। এর দ্বারা কতগুলো পাইপের খোলা মুখের দিকে আঘাত করে বাজানো হয় নানান সুর। এরপরের মডেলটি হল অতল স্পর্শী কুয়ো। ভেতরে তাকালে একটি কুয়ো দেখা যায় যার কোনো তলা বা শেষ নেই। তারপরের মডেল হল স্যান্ড আর্ট। এখানে বালি দিয়ে কিভাবে ছবি আঁকা বা বানানো যায় তা দেখানো হয়েছে। এবার ঘর থেকে বের হয়ে যে মডেলের সামনে গেলাম সেটির নাম ম্যালোডি ওয়াল। এতে দেওয়ালের গায়ে 60টি ভারতীয় বাদ্যযন্ত্রের সুরের সুসজ্জিত ব্যবস্থা রয়েছে। দেয়ালের গায়ে নির্দিষ্ট রঙিন রেখা বরাবর ক্লেপগুলোকে উপর নিচে সাজিয়ে অনুপ্রেরণামূলক ম্যালোডি তৈরি করা যায়। এই উদয়পুর বিজ্ঞান কেন্দ্র ত্রিপুরা সরকারের স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ভারত সরকারের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস যুগ্মভাবে নির্মাণ করে। 2021 ইংরেজির 28 ফেব্রুয়ারি এর শুভ উদ্বোধন হয়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের প্রসঙ্গ উদয়পুর বিজ্ঞান কেন্দ্র কিন্তু এখানেই শেষ হলো।